বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখানে কিছু আমার ডালিয়ার চারা আছে তো এই ডালিয়ার চারাগুলিকে আমি হয়েছে পাঁচ ছ দিন মতো এনে রেখেছি তা আমি যদি এখনও সাত দিন পরেও এই ডালিয়ার চারাকে বসাই টবে তাতেও কিছু ক্ষতি হবে না কারণ এই প্যাকেটে কিন্তু অনেকটাই মাটি আছে তো এই মাটির জন্য কিন্তু কিছুদিন পরে বসালো কোনো রকম কোনো ক্ষতি হবে না এখানে আমার পাশটি আছে এই যে ডালিয়ার চারা এনেছি তো আপনারা যে ছোট ছোটো যদি টবে এরকম ছোট ছোটো যে টবে ডালিয়ার চারা চন্দ্রমল্লিকার চারা এগুলি পাওয়া যায় সেগুলি কিন্তু এনে বসাবেন যদি সকালে আনেন বিকেলের মধ্যেই বসাবেন আর নয়তো পরের দিনই বসিয়ে দেবেন কারণ ছোট ছোট টবে একদম মাটি কম থাকে তাই বেশি দিন রাখা যাবে না ওই চারাগুলিকে আর এখানে আমার আছে এই যে চন্দ্রমল্লিকা এই দেখুন চন্দ্রমল্লিকার ফুল ফুটে আছে ফুলগুলি এখনও সম্পূর্ণভাবে ফোটেনি আরও বড় হবে এই ফুলগুলি তো আরও রয়েছে এই দেখুন প্রচুর পরি কিন্তু চন্দ্রমল্লিকায় কিন্তু এসে আর এই দেখুন একদম ছোটো ছোটো যে করি এগুলিও বড় হবে এগুলি সেই একদম শেষ পর্যন্ত কিন্তু ফুল দেবে শীতের শেষ পর্যন্ত অবধিও কিন্তু ফুল পাওয়া যাবে আর যখনই গাছের ফুল শুকিয়ে যাবে তখন কিন্তু এই গোড়া থেকে এরকমভাবে কেটে দিতে হবে তাতে করে কিন্তু নতুন কুশি বের হবে আবার কিন্তু ওইখান থেকে করি তৈরি হবে আর তাতে আমরা ফুল পাবো এখানে আমার গোলাপের ফুল ফুটেছে দেখুন কি সুন্দর কালার আর কত বড় গোলাপের কালারটা এখানে করিয়ে এসেছে আর গাছের উপরেও কিন্তু খুব সুন্দর নতুন নতুন পাতা ছাড়ছে খুবই সুন্দর এখানে আমার হাজার গোলাপের গাছ আছে এখানে কিন্তু প্রচুর কড়ি প্রায় পঁচিশ তিরিশটা কড়ি আছে এতে এখনও ফুল ফোটেনি তবে এই যে কড়ি দেখা যাচ্ছে এখান থেকে ফুল ফুটবে খুব তাড়াতাড়ি ফুল ফুলবে এই গাছের আর এখানে আছে এই যে একটি গাছে কিন্তু দুরকম রকম ফুল এখানে দেখুন একটি ভেলভেট কালারের খুবই সুন্দর কালার আর এখানে কিন্তু হলুদ কালার এই যে একটি গাছ আছে এই দেখুন এখানে একটি গাছের গোড়া এর থেকে কিন্তু যে দুটি দুই কালারের ফুল কিন্তু আমরা এরকম নিয়ে আসলেও কিন্তু আপনারা একটা গাছ থেকে দুটি কালারের ফুল পাবেন আর এখানে আছে এই যে ছোট ভ্যারাইটি এই চন্দ্রমল্লিকার ছোটো ভ্যারাইটি এটিকে পম বলে তো পমেরও কিন্তু প্রচুর ফুল হয় এখানে দেখুন এই যে পমপম ভ্যারাইটি এই পাশে আছে একটা পার্পেল কালারের এই দেখুন প্রচুর পরি এত করি বুনে কিন্তু শেষ করা যাবে না এগুলি তো ফুটবেই তারপরেও কিন্তু এইভাবে ছোট ছোট এই যে পরি বের হবে আর আমরা কিন্তু পুরো শীতের সিজনটা একদম লাস্ট অবধি কিন্তু ফুল পাব এখানে গাদা আছে গাঁদারও ফুল ফোটার সময় হয়ে গেছে এখানে দেখুন ফুল ফুটে রয়েছে এটা তাতে কিন্তু আরও প্রচুর করি আছে এইভাবে কিন্তু আমরা সব সবসময় ফুল পাবো গাছে আর এখানে আমার গ্যাদা এই যে কড়ি চলে এসছে কড়িগুলো ফুটবে খুব তাড়াতাড়ি আর এখানে আমার এই যে জবার কাটিং থেকে কিন্তু আমি জবা গাছ তৈরি করেছিলাম তাতেও কিন্তু কড়ি আসছে এই দেখুন দেখা যাচ্ছে কিনা জানি না এখানে কড়ি চলে এসছে এখানেও কিন্তু করি দেখা যাচ্ছে ভাবে এখানে আমার একটি আরও গাছ আছে দেখুন এটা কিন্তু প্রচুর পড়িয়ে এসছে এই গাছগুলিতে কিন্তু প্রচুর ফুল ফোটে এখানে দেখতে পাচ্ছেন একদম একটি সরু ডাল তাতে কত পড়িয়ে এসছে এই গাছের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে এই গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে আর আমরা যদি এই রকম চন্দ্রমল্লিকার গাছ করতে চাই তাহলে কিভাবে আমাদের মাটি তৈরি করতে হবে প্রচুর ফুল পাওয়ার জন্য আমাদের কিভাবে মাটি তৈরি করতে হবে সেরকম কোনো মাটি সেইভাবে কিন্তু তৈরি করতে হয় না খুব সাধারণভাবে মাটি তৈরি করলেই কিন্তু হয়ে যায় এমন নয় যে এটা ওটা সেটা অনেক কিছু মেশালেই গাছে প্রচুর ফুল আসবে তা নয় নর্মালভাবে গাছ করলেও কিন্তু আমরা এইভাবে প্রচুর ফুল পেতে পারি সেটা ছোট ফুলই হোক কিংবা বড় ফুল হোক যেই গাছে বড় ফুল হয় সেই গাছে ফুলের সংখ্যা কম হয় যেই গাছে যত ছোট ফুল ফুলবে তত ফুলের সংখ্যা বেশি হবে তো ফুল বড় হোক কিংবা ছোট হোক আমরা ফুল দেখতে ভালোবাসি ফুল পছন্দ করি তো ছোট ফুলও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে মনে আনন্দ দেয় আমরা খুব খুশি হই ফুল দেখে তো আমরা অনেক ফুল পাওয়ার জন্য প্রথমে আমাদের যে মাটিটা তৈরি করতে হবে সাধারণভাবে মাটি আপনারা নিতে পারেন এক ভাগ মাটি এক ভাগ বালি কিংবা মাটিতে যদি বালির ভাগ বেশি থাকে তাহলে দুভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ গোবরের সার গোবরের সার অবশ্যই পুরনো হতে হবে এক বছরের পুরনো গোবরের সার কালো হয়ে গেছে এরকম গোবরের সার আপনারা দেবেন আর এক মুঠো খলি আর দশ থেকে পনেরো গ্রাম সর্ষের খোলের গুঁড়ো আপনারা মাটির সাথে মিশিয়ে তারপরেই গাছ বসাবেন যদি নিমখোলের গুঁড়ো মানে নিমখোলটা যদি না পাওয়া যায় আপনারা শুধু সর্ষের খোলও দিতে পারেন কারণ অনেক সময় নিমখোল পাওয়া যায় না কিন্তু সর্ষের খোল আশেপাশের যে কোনো মুদিখানার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন তো এভাবে মাটি তৈরি করে গাছ বসাবেন চন্দ্রমল্লিকা হোক কিংবা ডালিয়া হোক কিংবা শীতের যে কোনো ফুল হোক না কেন এইভাবে কিন্তু প্যাকেট কেটে তারপরে মাটিটা সমেত কিন্তু গাছে বসাতে হবে তা না হলে কিন্তু মাটি ফেলে দিয়ে বসাবেন না তাতে করে গাছ হচ্ছে বাঁচার চান্স খুব কম থাকে তো এরকম মাটি সমেতে কিন্তু টবের মেতে বসিয়ে দেবেন তো মাটি আমরা খাবার দিয়েই মাটি তৈরি করে গাছকে বসিয়ে দেবো তাতে করে গাছ কিন্তু নিজের মতো করেই গ্রো করবে বড় হবে আর খাবার দেব আমরা আবার কখন যখন দেখা যাবে যে গাছে এই রকম কড়ি আসছে এই রকম ছোট ছোট কড়ি যখন দেখা যাবে গাছে তখন কিন্তু আমাদের খাবার দিতে হবে গাছে যত ফুল আসবে তত বেশি কিন্তু খাবার দেওয়ার প্রয়োজন তো আমরা খাবার দেব সর্ষের খোলকে ভিজিয়ে রাখব আমি একশো গ্রাম পরিমাণ দিয়ে বলছি আপনারা চাইলে এক কেজিও ভেজাতে পারেন একশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে ভিজাতে হবে তারপরে সাত দিন পরে সাত দিন পর থেকে কিন্তু সর্ষের খোল গাছে ব্যবহার করা যেতে পারে যত খোল বেশি পচবে যত পুরোনো হবে তত ভালো কিন্তু আমরা সাত দিন পর থেকেই ব্যবহার করতে পারবো তো একশো গ্রাম সরষের খোল এক লিটার জলে ভিজিয়ে রেখে তাতে আরও পাঁচ ছয় লিটার জল যোগ করে আমরা সেই পাতলা তরল সার এই গাছের গোড়ায় দেব গাছের টবের মাটিতে দেব আপনারা চাইলে আরও বেশি জল মিশিয়ে নিতে পারেন আর তারপরে যে যতটা প্রয়োজন হবে এই মাটিতে ভেজানোর জন্য ততটাই কিন্তু জল দিয়ে মাটি ভিজিয়ে দেবেন এটা আট দিন দশ দিন পরপর এই সর্ষের খোলের পচা জল আপনারা গাছে ব্যবহার করতে পারবেন পারেন আর হচ্ছে তাতে কিন্তু প্রচুর ফুল আসবে আর পুরো শীতের সিজন ভরেই কিন্তু ফুল পাবেন আর এর মাটির ই বলবো জলের কথা বলবো এই গাছ কিন্তু একদম মাটি শুকিয়ে গেলে কিন্তু জল দেবেন না তাতে করে কিন্তু গাছ হেলে পড়বে গাছের পাতা হেলে পড়বে তাই মাটি একেবারে শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু গাছে জল দিতে হবে গাছের মাটি কিন্তু সবসময় এইরকম একটু মানে ভিজে ভিজে ভাব কিন্তু থাকতে হবে একদম শুকিয়ে গেলে প্রত্যেক দিন যদি এইভাবে জল দেওয়া হয় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে আর এতটা জল দেবেন না যাতে করে গাছের গোড়া জল জমে থাকে এরকম ভাবে টপ তৈরি করবেন ড্রেনেজ সিস্টেম ভালো করবেন যাতে করে অতিরিক্ত জল যদি গাছে পড়েও যায় তাহলে কিন্তু ওই অতিরিক্ত জল ড্রেন দিয়ে বেরিয়ে যাবে তো এইভাবেই মেনটেন করুন আর আমি যেগুলি মাটির সঙ্গে দিয়ে তৈরি করে গাছ বসাতে পড়লাম তাতে যদি কোনোটা একটু কম কিংবা কোনোটা একটু বেশি হয় তাতে করেও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না কারণ জৈব পদ্ধতিতে গাছের ক্ষতি হওয়ার চান্স থাকেই না বললে চলে তো এইভাবেই আপনারা গাছ করুন জৈব পদ্ধতিতেই গাছ করুন তাতেও কিন্তু প্রচুর ফুল দেবে যদি পারেন তো একটু বড় টবে গাছকে বসাবেন তাহলে আর একটু ভালো আমি একদম ছোট ছোটো টবে বসিয়েছি দেখুন এখানে কিন্তু একদম ছোট্ট টব তো যাদের জায়গা কম টব রাখার অসুবিধা তারাও এরকম ছোট টবে গাছ করতে পারেন কোনো অসুবিধা হয় না ছোট গাছেও কিন্তু প্রচুর ফুল পাওয়া যায় ছোট টবে তো আপনারা এইভাবে গাছ মেনটেন করুন খুব বেশি একটা ঝামেলা করে আমরা গাছ করতে পারি না কারণ আমরা নানান কাজে ব্যস্ত থাকি তা আমরা সাধারণভাবেও যদি গাছ করি তাতেও কিন্তু আমরা এইভাবে প্রচুর ফুল পেতে পারি তা আমার যদি কোনো রকম কোনো ভুল হয়েও থাকে অনেক সময় সব কথা বলা যায় না ভুলে যেতে পারি তা আপনারা কমেন্ট করে জেনে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতন এইখানেই আমি শেষ করছি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে